স্বপ্নবিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্নবিডির এক্সপার্টরা একটি ভাজার মেশিন কিনে দাঁড়িয়ে আছেন এই মেশিনটি আজ বাইশ ফেব্রুয়ারি দু হাজার একুশ ডেলিভারি যাবে ইতিমধ্যেই স্বপ্নবিডির এক্সপার্টরা চাউল ভাজার ড্রায়ার মেশিন ট্রাকে লোড করলেন এই মেশিনটিও একশো থেকে একশো পঞ্চাশ কেজি বেস ক্যাপাসিটি অর্থাৎ একসাথে একশো পঞ্চাশ কেজি চাউল দিয়ে ট্রাই করা যাবে আর যে রোস্টার মেশিনটি আপনারা প্রথমেই দেখেছিলেন যা কিছুক্ষণের মধ্যেই স্বপ্ন বিডির এক্সপার্টরা ট্রাকে লোড করবেন আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্ন বিডির ধরে আছেন কিছুক্ষণের মধ্যেই তারা ট্রাকে লোড করবেন সবুজ শার্ট পরিহিত যে লোকটি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন আলাউদ্দিন ভাই যিনি মেশিনটি কড়াই করেছেন স্বপ্ন বিডির নিকট থেকে উনি এসেছেন চট্টগ্রামের মিরেশ্বরাই থানার বড়তাকি এলাকা থেকে বন্ধুরা আজকে রোস্টারটি ডেলিভারি যাচ্ছে চট্টগ্রাম জেলার মিরেশ্বরাই থানার বড়তাকি এলাকায় বন্ধুরা আপনারা দেখছেন স্বপ্নবিডির এক্সপার্টরা রোস্টার মেশিনটি হাতে হাতে ধরে তুলে নিয়েছেন সবাই মিলে এবং তারা ট্রাকে লোড করবেন জি অলরেডি তারা ট্রাকে ট্রাকের উপর তুলেছেন মেশিনটি এই মেশিনটি আমরা সাধারণত বিক্রির সময় বলে থাকি একশো কেজি ঘন্টায় অরিজিনালি এই মেশিনটি দিয়ে আউটপুট হয় প্রতি ঘন্টায় দেড়শো থেকে দুশো কেজি আপনারা এই মেশিনটি জ্বালানি হিসেবে ব্যবহার ব্যবহার করতে পারবেন এলপি গ্যাস অথবা কাঠ এলপি গ্যাস অথবা কাঠ ব্যবহার করতে পারবেন আর সাথে মোটর ব্যবহার করেছি আমরা এক ঘোড়া এক ঘোড়া দুইশো বিশ ভোল্টের একটি মোটর যে বিদ্যুৎ বাসাবাড়িতে ব্যবহার করা হয় সেই বিদ্যুৎ লাইনেই এই মোটরটি চলে বন্ধুরা এখানে গাড়ির উপর দুটো মেশিন দেখতে পাচ্ছেন একটি হলো চাউল ভাজার ড্রায়ার মেশিন আরেকটি হলো মুড়ি ভাজার রোস্টার মেশিন চাউল ভাজার ড্রায়ার মেশিনে আমরা ব্যবহার করেছি দুই ঘোড়া দুইশো বিশ ভোল্টের একটি মোটর আর মুড়ি ভাজার মেশিনে ব্যবহার করেছি এক ঘোড়া দুইশো বিশ ভোল্টের একটি মোটর বন্ধুরা আপনারা দোয়া করবেন যিনি মেশিনটি নিচ্ছেন অর্থাৎ আলাউদ্দিন ভাই আলাউদ্দিন ভাই যেন সফলতা অর্জন করতে পারেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন স্বপ্নবিডির সাইনবোর্ড ট্রাকের উপরে মেশিন মেশিনের উপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি স্বপ্নবিডির সাইনবোর্ড ওয়ার্কশপের সাইনবোর্ড আপনারা এই স্বপ্নবিডির ওয়ার্কশপে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে আসতে পারেন যারা বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম এলাকা থেকে আসতে চান তারা পার্বত্য চট্টগ্রাম এলাকার যে কোনো বাঁচে উঠে গাজীপুরের চৌরাস্তা চলে আসবেন চৌরাস্তা নেমে চৌরাস্তা মোড় থেকে কালিয়াকরের উদ্দেশ্যে ছেড়ে আসা কালিয়াকর পরিবহন অর্থাৎ সংক্ষেপে কেপি পরিবহন বলা থাকে বলা হয়ে থাকে সেই কেপি পরিবহনে আপনারা উঠে সরাসরি চন্দ্রা ফায়ার সার্ভিসের সামনে নামলেই অপোজিটে দেখবেন রজনী সিনেমা হল ঠিক রজনী সিনেমা হলের একশো গজ পশ্চিমেই স্বপ্নবিড়ির ওয়ার্কশপ এবং যারা দক্ষিণবঙ্গ থেকে আসতে চান বিশেষ করে বরিশাল ভোলা বর্গরা পিরোজপুর তারা যদি যাত্রাবাড়ি হয়ে আসেন অবশ্যই আমি তাদেরকে বলব মৌমিতা বাচ্চি উঠবেন সরাসরি গাজীপুরের চন্দ্রায় যারা সদরঘাটে আসবেন লঞ্চ যোগে তাদেরকে বলবো আজমেরি গোলরি সাভার পরিবহন অথবা বনশ্রী বনশ্রী পরিবহনে উঠবেন সরাসরি গাজীপুরে চন্দায় এসে ফায়ার সার্ভিসের সামনে নামবেন আর যারা যশোর বেনাপোল খুলনা চোয়াডাঙ্গা থেকে পাটুরিয়া দৌলদ্দিয়া ঘাট হয়ে আসবেন তারা অবশ্যই অবশ্যই নবীনগর নামবেন নবীনগর থেকে রাজধানী এক্সপ্রেস ঠিকানা এ জাতীয় আর অনেক গাড়ি আছে যে কোনো একটি গাড়িতে উঠে আপনারা গাজীপুরের চন্দ্রায় নামবেন চন্দ্রা থেকে ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসের পশ্চিমে রজনী সিনেমা হলের পাশে স্বপ্নবিডির ওয়ার্কশপ বন্ধুরা যারা উত্তরবঙ্গ থেকে আসবেন উত্তরবঙ্গ যে কোনো জেলা থেকে আপনারা গাড়ি ধোটার সময় গাড়ির সুপারভাইজার এবং ড্রাইভারকে বলতে পারেন গাজীপুরে চান্দরার আগে ফায়ার সার্ভিসের সামনে নামিয়ে দেওয়ার জন্য এবং আপনারা যখন আসবেন ফায়ার সার্ভিসের আগেই যারা বাসে থাকবেন বা নিজস্ব গাড়িতে থাকবেন তারা দেখতে পাবেন স্বপ্নবিড়ির সাইনবোর্ড আপনাদের হাতের বাম পাশে পড়বে ওয়ার্কশপটি তো বন্ধুরা মেশিনটি ডেলিভারি যাচ্ছে মেশিনটি চেক করবেন স্বপ্নবিডির কেউ ছি অফিসার মিস্টার মফিজুর রহমান মফিজ যিনি প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে আছেন খয়েরি কালারের শার্ট গায়ে উনি উঠে যাচ্ছেন এখনই ট্রাকের উপরে বন্ধুরা উনি মেশিন চেক করছেন সমস্ত মালামাল ঠিক মতো যাচ্ছে কিনা দেখছেন আমরা দেখতে পাচ্ছি উনি দাঁড়িয়ে আছেন ট্রাকের উপরে ওনার মাথার উপরে স্বপ্ন ভিডিও ওয়ার্কশপের সাইনবোর্ড দেখতে পাচ্ছি ওদিকে সবুজ শার্ট পরিহিত আলাউদ্দিন ভাই ব্যস্ত আছেন হাত ওয়াশ করতে তো বন্ধুরা আপনারা যারা মেশিন নিতে চান যারা নতুন দেখছেন আমি তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার প্রয়োজন থাকলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া দুইটি মোবাইল নাম্বার আছে সরাসরি কল করবেন তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি